নতুন বছরের শুরুতেই খুশির খবর দিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পয়লা জানুয়ারি তারা একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে। মহাকাশ গবেষণার দুনিয়ায় যা গুরুত্বপূর্ণ অবদান বলে মনে করছে বিজ্ঞান মহল, যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে চলেছে তার নাম হচ্ছে এক্সপোসেট। ইসরোর তরফে জানানো হয়েছে পয়লা জানুয়ারি সকাল 9:10 পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV এর পিঠে চেপে যাত্রা শুরু করবে ওই স্যাটেলাইট। ভারতের মহাকাশ গবেষণায় যা মাইল ফলক হতে চলেছে। এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে একবারই মহাকাশে পাড়ি দিয়েছে। প্রসঙ্গত 2021 তা উৎক্ষেপণ করেছিল নাসা, এবং আমেরিকার পর এক্ষেত্রে ভারতই দ্বিতীয় দেশ হিসাবে স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে। যদিও এটি মাটি ছেড়ে 500 থেকে 700 কিলোমিটার উঁচুতে উঠবে এই এক্সপোসেট, তারপর নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, এবং পৃথিবী থেকে বেশি দূরে না গেলেও এই এক্সপোসেটের হাত কিন্তু অনেক লম্বা, কারণ মহাকাশের দূরের বস্তু নিয়ে কাজ করবে সে। মহাকাশে মোট 50টি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করবে এই ইসরোর এক্সপোসেট স্যাটেলাইট। তার মধ্যে ব্ল্যাক হোল থেকে শুরু করে নিউট্রন স্টার এবং আরও অনেক কিছু গবেষণা চালাবে। মহাকাশে অন্তত 5 বছরের আয়ু নিয়ে পাড়ি দিচ্ছে এই কৃত্রিম স্যাটেলাইট এক্সপোসেট। প্রসঙ্গত 2021 নাসা যে কৃত্রিম মহাকাশে পাঠিয়েছিল তার নাম ইমেজিং এক্সরে পোলারিমেট্রি এক্সপোলার, সংক্ষেপে IXPI। ভারতে এমন প্রচেষ্টা এই প্রথম হচ্ছে। এক্সরে উৎসের মেরুকরণ পর্যবেক্ষণ করবে এই নতুন স্যাটেলাইট। এর মধ্যে রয়েছে 2টি পেলোড, যার নাম পলিক্স এবং দ্বিতীয়টির নাম এক্সপেক্ট। রোমন রিসার্চ ইনস্টিটিউট এবং UR রাও স্যাটেলাইট সেন্টারে যৌথভাবে এই পোলার তৈরি হয়েছে। মহাজাগতিক বস্তু পদার্থবিদ্যায় এই যন্ত্রগুলি দিশা দেখাবে বলে আশাবাদী বিজ্ঞান মহল। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা এই ধরনের আকর্ষণীয় ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।